বাসাবাড়িতে কাজ করে বাসায় কি কেউ নাই? আমি না খাই রয়েছি আপা, আমি ঘরে সব কাজ করবো, একটাবার বিশ্বাস করে আমার একটা কাজ দেন। কত বড় বিশ্বাস করেন আপা, বিশ্বাস করেন, আমি তিন চার দিন ধরে না খাই রয়েছি আপা, আমার একটা কাজ দেন, যে কোনো একটা কাজ, আমি আপনার ঘরে সব কাজ করবো, দেখেন আপনি বিশ্বাস করে দেখেন। আপনার মতো লোকের বিশ্বাস নাই, কাদের কথা মানে দুঃখের কথা কয়ে ঢুকবেন, আমাদের ই করবেন, তারপর চুরি করে যাইবেন গা। একটাবার চান্স দেন আপা, বিশ্বাস করেন, আমি সব কাজ করে দেবো, আপনার কোনো অভিযোগই করতে দিব না, বিশ্বাস করেন আপা। আজকে তিন চার দিন ধরে আমি না খেয়ে রয়েছি আপা, খুব অভাবে আছি, খুব কষ্টে আছি। টাকা পয়সা কিন্তু দিতে পারবো না, খালি ঘরে কাজ করবো, তিন বেলা খাওয়ামো। আচ্ছা ঠিক আছে, আমার খাওয়ান দিলেই হইব। কাজ টাজ পারো? সব কাজ করবো, ঘরে সব কাজ করতে পারবো। তোকে কাজের লোক লাগে, নিয়েই নেই। যাও তাহলে রান্না করে দিয়ে কাজ করো, আর কোনো কিছুতে হাত দিবা না। আচ্ছা ঠিক, আর কোনো রুমে ঢুকবা না, আমার না জিজ্ঞাসা করিয়া যাও। কেন ওইটা কিন্তু আমাদের রান্নাঘর, রান্নাঘরে ওইখানে কাজ করবা, আর ওইখানেই থাকবা, অন্য রুমে কিন্তু যাইবা না, যাও। এক গ্লাস পানি দিও তোমারে বুয়া। যে বা তোমার সাহেবরে এক গ্লাস পানি দিয়ে এসো। আচ্ছা, আমি একটু বিশ্রাম নিই। সাহেব পানিটা নেন। প্লাস্টিকের গ্লাসে কেন? এত প্লাস্টিকের গ্লাসে পানি খাই না, বদলে নিয়ে আসো। ভাইয়া তুমি এত বছর পরে এখানে কেন? তুমি তো আমাদের কোনো খোঁজ খবরই নিলা না, তুমি যে হেই বিদেশ চলে গেলা, আর তো কোনো খোঁজ খবরই নিলে না। তোমার এই বিদেশ পাঠানোর জন্য আমার আব্বা শহর সম্পত্তি গড় দুয়ার সবকিছু বন্ধক রাইখা বাবা তোমার বিদেশ পাঠাইলো, আর তুমি আমাকে কোনো খোঁজ খবর না নেওয়াতে তারা সবকিছু নিয়ে গেছে গা। একটা সময় তারা অপেক্ষা করিয়া আমাকে গার ধাক্কা দিয়া বাইর করে দিছে, সেই দুঃখে কষ্টে বাবা মা দুজন ইষ্ট করে মরে গেছে গা। আর তুমি তো জানো যে আমার জামাই আগেই আমার তালাক দিয়া দিছে, আমি এই বাড়ি ওই বাড়ি দুইটি কাজ করে খাইয়া দিনবেলা কোনো রম বাচ্চা রয়েছি, এখন এক সময় না থাকতে পারে আমি এই ঢাকা শহর চলে আসছি। ঢাকা শহর আইসা দুই তিন মাস একটা গার্মেন্টসে চাকরি নিছিলাম, তিন চার মাস পরে গার্মেন্টসটাও বন্ধ হয়ে গেছে, এখন আমি তিন চার দিন না খাইয়া রয়েছি, তারপরে দরজাটা খোলা পাইয়া আমি এই বাসায় ঢুকে গেছি। এ বাসার বিবি সাহেব আমার এই যে মারতো কাজে নিল, তারপর আমি তোমার পানি দিতে আসলাম। তুমি কেমনে পারলাম গো এরকম খোঁজ খবর না নিয়া? শোন, আসলে আমি বিদেশ যাওয়ার পরে 13-14 দিন পরে একটা দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনায় আমার জেল হয়ে যায়, সেই সাব্যস্ত হই। দীর্ঘদিন জেলে থাকার পরে জেল থেকে বের হইয়া তোদের অনেক খোঁজ খবর নিছি, আমি গ্রামেও আমি অনেকের ফোন দিছি, তারা বলে যে এখানে এখান থেকে যে কোথায় গেছে আমরা কেউ বলতে পারি না, আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিছি কেউ বলতে পারে না। অনেক খোঁজা খুঁজির পরে অনেক ই করার পরে তারপর আর কি একটা সময় আবার নতুন করে কাজ নেই, টাকা পয়সা হয়, কিন্তু টাকা পয়সা যে তোদের কাছে পৌঁছাবো আমি তো এরকম কোনো ট্রেসই জানি না। তারপর আর কি দেশে ফিরলাম, আমাদের সাথে কাজ করতে এক লোক, উনি আমাকে বিয়ে শাদি করাইলো, এই আছি আর কি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আল্লাহ, কি করছো তুমি? পানিটা ফালাইয়া একটু আগে আমি এখানে মুছে গেছি। আল্লাহ রে আল্লাহ, তোমার কাজে এসে এক ঘন্টা আর তুমি এটা কি করছো? হ্যাঁ পড়ে গেছে ক্যামেরা, পড়ে যা কেমনে, হ্যাঁ পড়ে যা কেমনে, চোখ নাই হাতে কেন, গায়ে দিলি কেন? সামান্য একটা কাজের লোকের জন্য আমাকে হাত তুললা, একটা কাজের লোকের জন্য? সামান্য কাজের লোক না,
এটা আমার বোন। কি কি হয় তোমার? আমার বোন, আমার আপন মায়ের পেটের বোন। আর মনে কর আমার বোন না, আমার বোন না, হি ইজ নট মাই সিস্টার, অ্যানাদার পারসন, অন্য কেউ। ঠিক আছে, কাজ করে। একটা গ্লাস ভেঙে গেছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দাম। একটা মানুষের চাইতে কি একটা গ্লাসের দাম বেশি? হ্যাঁ, এটা আবার প্রশ্ন করবে, তুমি করবা? ও করবে, প্রয়োজনে আমি করব, প্রয়োজনে তুমি করবা। তার মানে এই না যে একটা ভুল করার সাথে সাথে তার গায়ে হাত তুলতে হবে। আর তোমার বোন বাসা বাড়িতে কাজ করে? করে, কেন করে জানো? আমার জন্য। মানে এ সব কিছুর মূলে হইলাম আমি। কারণ কি জানো, আমাদের যে পৈতৃক ভিটা ছিল, যে সম্পত্তি ছিল না, আমার বাবা আমাকে মানুষ করার জন্য, আমাকে বিদেশে পাঠানোর জন্য সব সয় সম্পত্তি যা ছিল একজনের কাছে বন্ধক রেখা ওই টাকাটা দিয়ে আমাকে বিদেশ পাঠাইছে। কেন পাঠাইছে? একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে, যে আমার এই ছেলেটা বিদেশ গেলে আমাদের সংসারের পরিবর্তন আসবে, আমাদের আর্থিক সচ্ছলতা আসবে, আমার এই মেয়েটাকে আমি সুন্দর ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারবো। আমার বাবা এই চিন্তাভাবনা কইরা আমাকে বিদেশ পাঠাইছে। কিন্তু আমি বিদেশ যাওয়ার পরে যে কোনো একটা দুর্ঘটনায় আমার চাকরি তো হয় নাই, উল্টা আমি জেলে ছিলাম। আর 4-5 বছরের ব্যবধানে ওই যাদের কাছে বন্ধক রাখছে তারা তো অপেক্ষা করবে না, তারা সবসময় সম্পত্তি নিয়ে এদেরকে বাড়ির থেকে বের করে দিছে। কিন্তু আমি 5 বছর পর যখন জেল থেকে বের হয়েছি, বের হয়ে আমি অনেক খোঁজ খবর নিছি, কোথাও কোনো ট্রেস পাইনি। তারপরে ওইখানে চাকরি বাকরি করে টাকা পয়সা অনেক কামাইছি, দেশে আইসা আমি গেছি গ্রামের বাড়ি, গিয়া অনেক খোঁজ খবর নিছি, কোথাও কেউ বলতে পারে না কোথায় আছে কী করতেছে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু একটা সময় জানতে পারছি যে আমার বাবা মা মারা গেছে, শুধু আমার একটা বোন আছে। বোনটা কোথায় আছে আমি কোথাও কোনো হদিশ পাই নাই, ওর কোনো ছবিও আমার কাছে ছিল না, যেটা আমি একটা পত্রিকাতে দেবো বা একটা টিভিতে দেবো বা একটা মোবাইলে ছাড়বো, এই ধরনের কোনো পরিস্থিতি ছিল না। আমার বোনটার জন্য আমি অনেক 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 মানে কি বলবো আর তোমাকে, বলে আমি বুঝাইতে পারবো না, মায়ের পেটের বোন তো। থাক বোন, তুমি রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আমার অনেক শখ ছিল যে শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরি নিয়ে আমি সংসার করব, একটু কথা কাটে ওর ঝগড়া করবো, কিন্তু এই কপাল তার আমার হয় নাই। কিন্তু এখন তোমার পাইছি, তুমি আমার সাথেই এখন থাকবা, তোমার কোথাও যাইতে দেবো না, তুমি আমাদের সাথেই থাকবো, বসো তুমি এখানে বসো। আচ্ছা ঠিক আছে, আমি না বুঝতে পারিনি, বুঝছো? ঠিক আছে, দেখ চল, তুমি বুঝতে পারছো, আমি খুব খুশি, আমি তোমাকে নিয়ে আসলে প্রাউড ফিল করি যে তুমি বুঝতে পারছো। আজ থেকে মনে করবা তোমারও বোন, ঠিক আছে? থাক বসো, আমি এটা মশার ব্যবস্থা করতেছি, তুমি এখানে বসে থাকো। হ্যাঁ, আমি তুমি বসো। আচ্ছা আচ্ছা।